নমস্কার বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক যদি না করান তাহলে কিন্তু আপনাদের প্যান কার্ডটিকে বাতিল বলে গণ্য হবে অথবা আপনার দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তো কিভাবে আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবেন অথবা কিভাবে চেক করবেন আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওতে মোবাইলের মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনাদের চলে আসতে হবে ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ই ফাইলিং ডট ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এটা হলো একটি গভর্নমেন্টের ওয়েবসাইট ই ফাইলিং অর্থাৎ এটা হলো ইনকাম ট্যাক্সের ই ফাইলিং ওয়েবসাইট তো আপনারা যদি মোবাইল দিয়ে করতে চান আমি যেহেতু এখন দেখাচ্ছি মোবাইল দিয়েই ল্যান্ডস্কেপ করে আপনাদের দেখাচ্ছি তার জন্য আপনাদের কী করতে হবে অবশ্যই আপনাদের এই যে গুগল ক্রোম দিয়ে খুলবেন এবং এখানে দেখতে পাবেন একটা থ্রি ডট আছে এখান থেকে আপনারা নিচের দিকে নামবেন এবং ডেস্কটপ মোড ডেস্কটপ সাইড অবশ্যই এইখানে টিক দিয়ে নেবেন ঠিক আছে তারপরে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাবেন লিঙ্ক আধার বলে একটা অপশান আছে এখানে জাস্ট ক্লিক করবেন তো লিঙ্ক আধারে ক্লিক করার পর আপনারা প্যান কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের যে নাম আছে আপনাদের সেই নামটা দেবেন এবং আই হ্যাভ অনলি ইয়োর বার্থ আধার কার্ড অর্থাৎ এখানে যদি আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ডের নাম দুটোই একই নাম থাকে অর্থাৎ কোনো স্পেলিং মিস্টেক না থাকে তখন এখানে টিক দেবেন যদি আলাদা থাকে তাহলে টিক দেওয়ার দরকার নেই জাস্ট এখানে টিক দেবেন ঠিক আছে তারপর এখানে এই ক্যাপসাটা দেবেন এবং এখানে লিঙ্ক আধারে ক্লিক করবেন এরপরে দেখাবো আপনাদের কীভাবে আপনারা চেক করবেন আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আছে তো আমি আগে আপনাদের লিঙ্ক করে দেখাই কীভাবে করবেন তো আমি এখানে প্যান কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি আপনাদের দিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি প্যান কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার এবং আমি আমার নাম দিয়ে দিয়েছি যেটা প্যান কার্ড এবং আধার কার্ডে আছে এবং আমার বাদ যে নামটি সেই নামটি ওখানে টিক দিয়ে দিয়েছি যেটা আমার দুটোতেই আছে অবশ্যই তার জন্য টিক দিয়েছি আপনার যদি না থাকে তাহলে দেবেন না এখানে আই এগ্রি ভ্যালিডেশন মাই আধার ডিটেলস উইথ ইউ আই ডি আই এই অপশানটি টিক দিয়ে দেবেন এবং এই ক্যাপচার কোডটি দিয়ে নেবেন এবং এখানে এই রিকোয়েস্ট ওটিপিটা করবেন না এখানে অর অপশান আছে যদি এটা না দেন বুঝতে না পারেন তখন এইখানে ক্লিক করবেন যদি তাও না বুঝতে হয় তখন রিকোয়েস্ট ওটিপি করে আপনাদের মোবাইল নাম্বার চাইবে সেটা কিন্তু দিয়ে নিতে পারেন এরকম মোবাইল নাম্বার চাইবে তো এটা দেওয়ার দরকার নেই জাস্ট লিঙ্ক আদার অপশানে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এখানে অপশান আসতে আর প্লিজ এন্টার দ্য কোড অ্যাস অ্যাপেয়ারিং ইন দ্য ইমেজ তো এই কোডটা আপনাদের একবার কি দুবার ভুল হতে পারে তো যার জন্যে আপনারা আর কিন্তু দিয়ে দেবেন অবশ্যই তো তারপরে জাস্ট দিয়ে দেওয়ার পর লিঙ্ক আধারে ক্লিক করুন এবং এখানে লোডিং হবে এবং এখানে দেখাব ইউর প্যান ইজ অলরেডি লিঙ্ক তো আমাদের অলরেডি লিঙ্ক ছিল যার জন্য এই অপশানটি দেখাচ্ছে তো আপনারা চাইলে লিঙ্ক আছে কি না আগেই দেখে নিতে পারেন এখানে যে ক্লিক হেয়ার টু ভিউ দ্য স্ট্যাটাস ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড লিঙ্ক আধার রিকোয়েস্ট তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বারটি দেবেন তো আপনারা প্যান কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার আমি দিয়ে দিয়েছি এখানে যেটা আমি হাইড করে রেখেছি তারপরে জাস্ট লিঙ্ক ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের ওপর ক্লিক করবেন এবং লোডিং হবে এবং এখানে দেখতে পাবেন ইওর প্যান ইজ লিঙ্ক টু আধার নাম্বার আপনার আধার কার্ডের লাস্ট ডিজিট চারটে ডিজিট শো করবে তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনারা ই ফাইলিংয়ের ওয়েবসাইটে এসে আধার কার্ডের এবং প্যান কার্ডের লিঙ্ক করতে পারবেন এবার এখানে একটা কথা বলে রাখি আপনাদের যদি প্যান কার্ড অথবা আধার কার্ডের কোনো নাম ভুল থাকে বা কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু লিঙ্কটা নাও হতে পারে আপনাদের অ্যাট ফার্স্ট যেখানে ভুল আছে যেই জিনিসটাতে আধার কার্ড অথবা প্যান কার্ডে সেটা কারেকশান করে তারপর কিন্তু লিঙ্ক আধারের পোর্টালে অর্থাৎ ই ফাইলিং এর পোর্টালে কিন্তু আপনারা প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করতে হবেন